গাঙ্গুলি ইতিমধ্যে মঞ্চে আসতে চলেছেন। সুমিত গাঙ্গুলি যিনি আমাদের 300 বেশি ছবি উপহার দিয়েছেন, যেই ছবি দেখে আমরা ভীষণ ভালোবেসে ফেলেছি উনাকে, আমরা আজ আমাদের মঞ্চে আসতে চলেছেন, আমরা গর্ববোধ করছি। তো একটা সবাই মিলে হাতের তালির সাথে জোরে ওয়েলকাম হবে মিস্টার সুমিত গাঙ্গুলিকে। আসতে বলে হবে না, জোরে চাই, জোরে সবাই মিলে দেখিয়ে দাও আমরা কতটা ভালোবাসি আমাদের বিখ্যাত খলনায়ক অভিনেতা সুমিত গাঙ্গুলি। এই মুহূর্তে দেখে নিচ্ছি মঞ্চে। তো নমস্কার, আর মাত্র 1.5 ঘন্টা বাকি। উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আর ছোট ছোট ভাই বোন বন্ধু, আর যদি 2-3 বান্ধবী আমার এখানে থাকে তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি আদি অকৃত্রিম আজ সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পাল অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ যিশু সেনগুপ্ত মিঠুন চক্রবর্তী এবং দেব, এদের হাতে হেভি কেরানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি না করে ওই করে তো নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ আমার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গায়, ওই নরম মিষ্টি গালে আমার এই দেহ গালটা একটু ঠেকায়। ওই দেখ না ভাই, ওগো দেখ না গো, যখনই হিরোইন গুলোর কাছে গিয়ে বলে ওগো চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি, এই জন্য তো জোর করে টেনে নিয়ে যায় ঘরের ভেতর। হ্যাঁ সাউন্ড কে চালাচ্ছি আমার দিকে তাক।